And today we'll discuss just five things that will miraculously help your writing ATMs. hello dear viewers and my students welcome to my channel atm sir and today i'm going to talk about the second part of avoid things that hamper your writing in ielts So, about things that really jeopardize your standard of writing in IELTS so now we'll just look into some of the points that we'll discuss in the last part and today we'll discuss just five things that will miraculously help your writing so before that please subscribe to my channel ATM sir now we'll watch the video viewers যারা আগের ভিডিওটা দেখেননি তারা এখন দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আপনার জন্য সুবিধা হবে কারণ এখন শুরু করুন সিক্স থেকে অর্থাৎ ফাইভ পর্যন্ত করেছি এখন সিক্স থেকে শুরু করছি নাম্বার সিক্সে যাচ্ছি একটু বলে রাখি যারা মনে করছেন যে আগেটা দেখেন দেখেননি একটু পজ করে নেন পজ করে খাতা কলম নিয়ে আগের পাঁচটা লিখে এখন শুরু করুন দেখেন ক্লাসের মতো হয়ে যাচ্ছে নাম্বার সিক্স নাম্বার সিক্স ইজ সামথিং স্পিকিং কলকুয়েশনস যেগুলো শুধুই স্পিকিংয়ে ব্যবহার করা হয় যেগুলো রাইটিংয়ে ফার্মিটেড না আপনাদেরকে এক্সাম্পল বলেই বুঝতে পারবেন আমরা রাইটিংয়ে দিলে কিন্তু অনেক ভালো নাম্বার হয় এক্সামিনার ভাবছেন যেটা উনি একটা ইনফর্মাল বা যেগুলো আসলে রাইটিংয়ের দরকার না প্রযোজ্য না সেগুলো লিখছেন এক্সাম্পল টু বি ফ্র্যাঙ্ক টু বি অনেস্ট লাস্ট বা নল লিস্ট এই জাতীয় জিনিস কিন্তু আমি বলি প্রায়ই বলি অনেক সময় বলি ঠাট ঠাট হাউ ইজ এভরিথিং হাই হ্যালো ওয়াও এই জাতীয় জিনিসগুলো কখনোই কী করা যাবে না রাইটিংয়ে ইনক্লুড করা যাবে না সো রাইটিংয়ে আপনার নাম্বারকে পাটাইজ করবে সো খুব ভালো করে খেয়াল করুন টেক কেয়ার অফ দিস টু আমরা যাচ্ছি পরেরটাতে নাম্বার সেভেন নাম্বার সেভেন ইজ সামথিং রিপিটেশন রিপিটেশান এমন একটা ব্যাপার যদি আমরা একই ভোক্যাবুলারি বারবার রিপিট করছি বারবার লিখছি তো কি একটি পাচ্ছেন উনি জানছেন যে এই ব্যক্তিটা আসলে এতটাই লিমিটেড বা বুঝতে পারছেন এই ব্যক্তিটা এতটা লিমিটেড যা আর কোনো ওয়ার্ড জেনে নাই আপনি কী করছেন নিজের মতো লিখতে পারছেন না রিপিট করছেন সো দ্যাট শোজ এ লিমিটেডনেস ইন বুকাবুলারি লেক্সিক্যাল রিসোর্স সো এটা দেখানো যাবে না আরেকটা কাজও করেন মানুষ একটা তো বললাম রিপিটিং ওয়ার্ডস সেটা না করে ভিন্ন ভিন্ন ওয়ার্ড দেন যেটা স্ট্যান্ডার্ড যায় মাথায় রাখবেন রাইট ওয়ার্ড অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস অবশ্যই রাইট ওয়ার্ড হতে হবে বোম্বাস্টিক ওয়ার্ড দিয়ে কিন্তু নাম্বার আসবে না রাইট ওয়ার্ড দিয়ে হবে এর সঙ্গে আরেকটু করে রাখি রিপিটেশনে আরেকটা পার্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে প্যাটার্ন ভিন্ন করা আপনারা দেখে অনেকে একই প্যাটার্নের সেন্টেন্স দেখছেন এই সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এক্সটেনশন এটা ছাড়াও অনেক ধরনের সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো লিখতে হবে কখনো সিম্পল কখনো কমপ্লেক্স কখনো কম্পাউন্ড এছাড়াও প্যাটার্নের মধ্যে অনেক ভিন্নতা আছে ইনভার্টেড সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো শুরুটাই ডিফারেন্ট হয় হ্যাঁ এবং এছাড়া আরও কিছু কিছু স্পেশাল কাইন্ড অফ সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো দেয়ার দিয়ে শুরু হচ্ছে অ্যাপিয়ার দিয়ে শুরু হচ্ছে সিম দিয়ে শুরু হচ্ছে এই সেন্টেন্সগুলো নিয়ে আসতে হবে তাহলে কী হলো এক একটা সেন্টেন্স এক এক প্যাটার্নের স্ট্যান্ডার্ড রাখলো ভোকাবুলারের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে প্যার সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে আপনি রিপিট কোনোটাই করছেন না আপনি শো করছেন জাস্ট ইউ আর গিভিং দ্য এক্সামিনার এক পার্টিকুলার ইম্প্রেশন যে খুব ভালো হাই ইম্প্রেশন দিচ্ছেন যা আপনার লেখাটা অনেক ভালো মানের এবং আপনি অবশ্যই ইনশাল্লাহ সেভেন প্লাস কখনো কখনো এইট প্লাস পেয়ে যাবেন রাইটিংয়ে যেটা খুব কম দেখা যায় বাংলাদেশে যাচ্ছি পরেরটাতে ভিওয়ার্স এবারে আমরা আলোচনা করবো নাম্বার এইট ইনফর্মাল ওয়ার্ডস কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো স্পিকিংয়ে ঠিক আছে মানানসই তবে রাইটিংয়ে একেবারেই না এবং সেই ওয়ার্ডগুলো যখন আমরা দিচ্ছি বারবার তখন নাম্বার কমে যাচ্ছে স্টাফ টু ডো স্টাফ টাফ বললেন এই স্টাফ টাফ ওয়ার্ডটা কিন্তু আসলে ইনফর্মাল অনেক সময় আমরা বলছি যে হাই হ্যালো এই জিনিসগুলো কিন্তু এখানে ইনফর্মাল হোয়াটস আপ এই জিনিসগুলো কিন্তু ইনফর্মাল যদি ইংলিশ কারেক্ট আছে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এছাড়াও কেউ কেউ বলছেন হ্যাং আউট স্টাফ দ্য স্টাফ আই don't লাইক like. S T U ডাবল এফ এই জাতীয় ওয়ার্ডও কিন্তু ইনফর্মাল সো ইনফর্মাল ওয়ার্ড অ্যাভয়েড করতে হবে তাহলে নাম্বারটা ভালো হবে আমরা যাচ্ছি আরও একটা পার্টে নাম্বার নাইন ইজ সামথিং ইনফর্মাল ইংলিশ স্পিকিংয়ের জন্য এটা খুব মানুষই অনেকেই বলেন বিশেষ করে নেটিভরা বলে থাকেন খুব তাড়াতাড়ি বলার জন্য এটা কান্ট্রাকশন ইংলিশ বলা হয় ইনফর্মাল বলা হয় তো এটা যদি রাইটিংকে ব্যবহার করে অবশ্যই নাম্বার ডেটোডেট করবে এবং সেক্ষেত্রে খেয়াল রাখেন যেমন আমি বললাম ওয়ানা গনা গটা গচ্চা এই যে সরা খাইডা এগুলো কখনোই ইউজ করা যাবে না যেমন আমরা অনেক সঙ্গে বলি আমি ওনা ডোদিসে খাম সে মেক কেন অ্যাসমেন্স এই জাতীয় যে বললাম সেন্টেন্সগুলো কারেক্ট এর জন্য ঠিক আছে এমনকি নাইনে নাইন পার সম্ভব স্পিকিংয়ে যেই জিনিসগুলো রাইটিংয়ে দিয়ে নাম্বারটা কমে যাচ্ছে ডেরোডেট করবে এবং ব্যান্ড খারাপ আসবে সো বাইট দাস থিংস উই সে ডাবল সামথিং ইনফর্ম ইংলিশ ক্লিসে ওয়ার্ডটা অনেকের জানা নাই ক্লিসে মানে হচ্ছে এমন কিছু কথা যেগুলো মানুষ বলতে বলতে আসলে কি হয়ে গেছে প্রচলিত কথা হয়ে গেছে হয়তো এগুলো কিন্তু প্রবাদ বাক্য না হয়তো এগুলা আসলে সত্যি কথা বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলব যে বাংলাদেশের যেগুলো মুখস্থ করা হয় সেগুলো না কিন্তু এটাও কিন্তু অনেকটা ওই রকম হয়ে গেছে যেমন বললাম স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা কি বলি হেলথ ইজ ওয়েলথ এটা বললেই কিন্তু নাম্বার কমে যাচ্ছে আবার অনেক সময় বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন এগুলো বললেই কিন্তু নাম্বার কমে যাচ্ছে এগুলো লিখলেই নাম্বার কমে যাচ্ছে এই জাতীয় কথাগুলো মুখস্থ আবার অনেক সময় বলছে গভর্নমেন্ট টেক টেকসাম নেসেসারি স্টেপস সরকারি কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু এই কথাটা কেন গভর্নমেন্ট টেক টেকসাম নেসেসারি স্টেপস তাই না এই জন্য এই জিনিসগুলোতে বরং আপনি গভর্নমেন্ট শুড খাম ফরওয়ার্ড টু ডিলিং সাম ব্লা 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 টু টেকিং সাম ইনিশিয়েটিভস তো দেখেন এখানে কিন্তু ভিন্ন হয়ে গেল এই জিনিসগুলো তবে যেটা আমি বললাম যে ক্লিশে একেবারে ব্যবহার করতে করতে মানুষের যদিও প্রভাদ না মানে প্রভাব না বা প্রভাব বাক্য না কিন্তু মানুষের অন্তরে গেঁথে গেছে মুখস্থ হয়ে গেছে মোটামুটি সবাই জানে সেই জিনিসগুলো লেখা যাবে না লিখলেই নাম্বার কমে যাবে বললেও নাম্বার কমে যাবে স্পিকিংয়েও নাম্বার কমে যায় সো মাথায় দিচ্ছি আপনাদেরকে যা কিছু করেন রাইট ফ্রম ইয়ার ওন ইন ইয়ার ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড হতে হবে এটার জন্য আমি আছি দীর্ঘ সতেরো বছর আয়লস পড়াচ্ছি বাংলাদেশের অনেক আয়লস শিক্ষক আমার ছাত্র সরাসরি এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকও আমার ছাত্র এমনকি আয়েলসে যারা আজকে অনেক ধন্য তাদের অনেকেই আমারই ছাত্র সো এই দীর্ঘ সময়ে আমার হাতে অনেক এইট পেয়েছে এইট পয়েন্ট ফাইভ পেয়েছে এবং অনেকগুলো মডিউলের নাইনও পেয়েছে এই যে নাইনে নাইন এবং এই সপ্তাহেও পেয়েছে স্যার আমি একটা স্কোর দেখাচ্ছি এ সপ্তাহের স্কোর দেখেন এ সপ্তাহে কিন্তু এই আমি একদম সরাসরি দেখাচ্ছি আপনারা একটু আরও ভালো করে দেখবেন আমি একটু পরে ক্যামেরা জুম করে আপনি আরও পরিষ্কার দেখতে পাবেন দেখেন আর এ নাইন এ নাইন এ এইট পয়েন্ট ফাইভ রাইটিং এ সেভেন স্পিকিং এ সেভেন ওভারঅল কিন্তু এইট সো দেখেন এই যে নাইনে নাইন এইট পয়েন্ট ফাইভ ওভারঅল এইট এই যে ব্যাপারগুলো অনেক হচ্ছে অনেক অনেক প্রতি সপ্তাহে দেখেন সেভেন সেভেন প্লাস প্রতি সপ্তাহে প্রায় এইট এই যে এত পাচ্ছে এটা কারণ হচ্ছে আমি এটিএমসে নিজে ক্লাস দিচ্ছি এবং নিজে ক্লাস দিচ্ছি আমার সাথে হ্যাঁ কেউ কেউ আমাকে হেল্প করছেন বাট সবগুলো মডিউলের মূল কাজটা আমি করছি এবং এটা আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি করে যাব যতদিন আল্লাহ সুস্থ রাখেন করে যাব। তাই আমি বললাম আজকে এই মূল মন্ত্র কিছু বললাম আপনারা যারা দূরে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন কোনগুলো বোঝেন নাই কোনগুলো বুঝছেন আর প্রতিদিন আমি ঢাকার মালিবাগ মৌচাকে এটিএমসে সময় দিয়ে থাকি দুপুর বারোটার থেকে রাত আটটা পর্যন্ত কেউ চাইলে নিচে দেওয়া স্ক্রলে এখানকার দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে আপনি কথা বললে তার আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন তাহলে কথা বলা যাবে যদি আয়ালিস করতে চান স্পোকেন করতে চান রাইটিং করতে চান অথবা আপনারা দেশের বাইরে কেনাডাতে অস্ট্রেলিয়াতে ইউরোপে স্টাডি ভেজা হবে ইমিগ্রেশনের জন্য আপনারা এখানেই আসতে পারেন প্রসেসিং করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পুরো প্রসেসিং করা হয় এবং তারপরে যদি ভিসা হয় তাহলে আমাদের সামান্য একটা সার্ভিস চার্জ দিতে দিতে হয় নাহলে কিছুই দিতে হয় না এটা বাংলাদেশে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি এবং আরেকটা কাজ করছি সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ করছি সততার মধ্য দিয়ে এবং আমাদের প্রতিষ্ঠানের নাম যদিও এটিএমস বাট ট্যাগলাইনটা হচ্ছে সততার চাদর দিয়ে বড়ানো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম আর এবং এই রকম এই যে নাইনে নাইন বিভিন্ন মডিউলে ওভারঅল এইট এইট ট্রিপল সেভেন পেলেই যখন ইমিগ্রেশন হয়ে যাচ্ছে এরকম অনেক স্কোর হচ্ছে একটু সময় নিয়ে এবং তড়িঘড়ি না করে তিন থেকে চার মাস পাঁচ মাস কখনো ছয় মাস এর মধ্যেই যেহেতু সম্ভব একটু আশেপাশে চলে আসেন ঢাকার মালিবাগ মঞ্চকে এটিএমস যা সততার চাদর মানুষ আশা করি আপনার জীবন সফল হবে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো শেয়ার করুন অনেকের উপকার হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাছ